নমস্কার। ঘরে বাইরেতে আজ রয়েছে আলাপ পরিচয় পর্ব, আর এই পর্বে আমাদের বিশেষ অতিথি সুচিত্রা ভট্টাচার্য। নমস্কার। সুচিত্রা দিকে নামের আগে অনেকগুলো বিশেষণ আমি ব্যবহার করতেই পারতাম তাকে সম্ভাষণ করার আগে, কিন্তু আমি জানি আপনারা প্রায় সকলেই তার লেখনীর সঙ্গে পরিচিত, তাই আর আলাদা করে বিশেষণ ব্যবহার করলাম না। আরেকটা কথা, সুচিত্রাজির এই যে কি বলবো মমতাময়ী রূপ এবং একটা প্রাণ খোলা হাসি, এটাকে কোন ভাষায় যে বর্ণনা করব সেটা আমার জানা নেই। ইংরেজিতে একটা কথা বলতে পারি, প্লিজিং পার্সোনালিটি। সেই প্লিজিং পার্সোনালিটির সঙ্গে আজকে দর্শকদের আলাপ করিয়ে দেবো। এটা মুখোশ, মুখ না। যাই হোক, আমরা জানি কোনটা তোমার মুখ আর কোনটা মুখোশ, কিন্তু দর্শকদের একটু তোমার কথা বলো, কবে থেকে লেখালেখি শুরু, এবং এই যে বারবার করে মেয়েরা, যেহেতু এটা আমাদের একটা মেয়েদের অনুষ্ঠান তাই জন্য বলছি, বারবার করে মেয়েরা তোমার লেখায় ধরা পড়ছেন। হ্যাঁ, এরকম না, সত্যি কথা বলি, সাহিত্য তো এভাবে হয় না যে আমি শুধু মেয়েদের কথাই লিখবো। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটা না আমাকে খুব যন্ত্রণা দেয়, এই কথাটা আমার ভীষণ শুনতে হয়। আমি একটু আগে থেকে বলি, আমি তো অনেক ছোটবেলা থেকে লিখছি। এখন সাহিত্য আমরা যখন করি, আমরা সমাজের কথা বলছি, জীবনের কথা বলছি, মানুষের কথা বলছি, একটা সময়ের সময় এবং সম্পর্কে, একটা আধুনিক সময় সম্পর্ক, তার মূল্যবোধের পরিবর্তন, কত কিছু মানে সেগুলো নিয়ে লিখছি। তো আমার তো মানে সবাইকে নিয়েই আমার সমাজ, কিন্তু একটা কথা আমার না, আমার একটা অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগটা হচ্ছে যে পুরুষ লেখকরা যখন লেখেন, তাদের মূল চরিত্রগুলো পুরুষ হয় এবং তারা পুরুষরা প্রেমে পড়ে, পুরুষদের চোখ দিয়ে বেশ মোহময়ী নারী, হ্যাঁ, তাদের স্বপ্ন দেখা, এবং পুরুষ তখন কিন্তু তোমরা বলো না কেউ যে আপনি খালি ছেলেদের কথা লিখছেন, সেটা না। এটা এখন কি, হ্যাঁ এটা ঠিক, এটা তো মানতেই হবে, আমি যেহেতু মহিলা সেহেতু আমার মেয়েদের, আমাদের তো মেয়েদের জীবনে অনেক যন্ত্রণা আছে, অনেক অভিমান আমাদের বুকে জমে আছে এখনো। আমি একটা ছোট্ট ওই অভিযোগের উত্তরে ছোট্ট একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘকাল ধরে জানি, যুগের পর যুগ ধরে জানি, ওই ছেলেদের একটা মানসিক প্রতিমা থাকে, কিন্তু আমাদের তো সবটা নেই, মেয়েদের তো সব, মেয়েরা অনেক বেশি টেকনিক্যালি দেখতে পারে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমার মানে আমাদের যন্ত্রণার কথা, আমাদের সমস্যার কথা, আমরা তো শুধু একটা সাজগোজ করা স্বপ্নের মহিলা নই, আমরা একটা রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, আমাদেরও অনেক চাওয়া পাওয়া আছে, অনেক সুখ দুঃখ আছে, আমাদের অনেক যন্ত্রণা আছে, আমাদের অভিমান আছে, আমাদের অনেক কিছু বলার আছে, আমাদেরও সমাজকে কিছু বলার আছে, এবং সব থেকে বড় কথা আমাদের মানুষ হিসেবে মানুষের স্বীকৃতি পাওয়ার একটা দাবিও আছে। হ্যাঁ, এবং একদম মানুষ হিসেবে, একটা সম্পূর্ণ মানুষ হিসেবে, সেই ক্ষেত্রে সেই জন্য এখন স্বাভাবিকভাবে সেটা এখন আমাদের সমাজে সত্যি বলছি আসেনি, কারণ আমাদের মেয়েরা, আমি তো মানে ভীষণভাবে মনে করি, মানে বারবার করে এটা মনে করিয়ে দিতে, দেখ আমি যেটা মনে করছি, যেটা মানে মেয়েরা যত উঁচু উঁচু পোস্টে চাকরি করি করুক, ভীষণ এই হাইটেক দুনিয়ায় তারা সব অনেক বড় বড় পোস্টে বিশাল বিশাল মাইনে পাচ্ছে, আকাশে প্লেন ওড়াচ্ছে, সবই করছে। হ্যাঁ, তো মেয়েরা সব, তবু কোথাও যে মেয়ে মানে একটা প্রিন্সিপাল বা একটা ভাইস চ্যান্সেলর হয়ে বসছে, এবং ইভেন প্রাইম মিনিস্টার হয়ে বসছে বা চিফ মিনিস্টার হয়ে বসছে, বা যে কিছুই করুক, যে পোস্টেই থাকুক বা যে কোনো উচ্চ পদেই থাকুক, কোথাও যেন একটা তাকে এখনো প্রমাণ করে দেখাতে হয় সে পারে, সে যে পারে এটা এখনো প্রমাণ করে দেখাতে হয়, এবং তুমি না পারলেই তখন কিন্তু বলতে হবে যে না, এও তো মেয়ে, ওই জন্য পারলো না, এই যে ওই যে মেয়ে এই জন্য পারলো না, এই যে একটা অবহেলা এখনো কিন্তু সমাজে রয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, আমাদের শুধু চাকরির জগতে নয়,
আমাদের কিন্তু সংসারেও সবসময় প্রমাণ করে দেখাতে হয় যে আমরা পারি, আমি দুটো দিক পারি, আমি চাকরিও করতে পারি, ঘরও সামলাতে পারি। হ্যাঁ, আবার যারা চাকরি করে না যেসব মেয়েরা, তাদের আরো বেশি মানে যন্ত্রণা, তাদের মানে সবসময় তাদের প্রমাণ করতে হবে সংসারটা ঠিক করছি, দেখো দেখো তোমার সংসার আমি ঠিক সামলাচ্ছি। আর আমরা বোঝাগুলো নিই বলে জানো তো মনে হয় যে আরো আমাদের কাঁধে বোঝার চাপ। আমি আমি আমার লেখায় সেই কথাগুলোই মেয়েদের বলার চেষ্টা করি। মেয়েরা আমাকে অনেক সময় বলেন যে আপনি আমাদের মনের কথা লিখেছেন, শুধু মনের কথা ভাবলে হবে না। আমার মনে হয় মনের কথা ভাবার সঙ্গে সঙ্গে মনের ভাবনাটাকেও আনতে হবে যে সত্যি কি আমার মানে আমি আমার একটা আত্মপরিচয়, আমি একজন আমি, মানে আমি শুধু অমুকের মা, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, এরকম আমার যেটা স্বপরিচয়, সেই স্বপরিচয়টা একটা কোথাও সে গৃহবধূরাও পারে। আমার মনে হয় যে একটা কথা, মজার কথা এই প্রসঙ্গে মনে পড়লো বলি, হ্যাঁ সেটা হচ্ছে আমার না খুব ইন্টারেস্টিং লাগে আমার সাহিত্য জগতে, মানে সাহিত্য যারা করেন তারা নিশ্চয়ই জেন্ডার বায়াসড হওয়ার কথা নয়, তারা তো সবারই মনের কথা লিখছেন, কিন্তু বিশ্বাস কর আমার সাহিত্য জগতের মানুষরাও মানে আমার অনেক সাহিত্যিক বন্ধু বা অনেক সিনিয়র সাহিত্যিক বা জুনিয়র এরকম অনেক আছেন, তারাও আমাকে অনেক সময় বলেন এই জানো আমার স্ত্রী না তোমার লেখা পড়তে খুব ভালোবাসে, বা আমার মা তোমার লেখা পড়তে খুব ভালোবাসে, আমার মেয়ে খুব ভালো বা বোন খুব ভালোবাসে। তিনি কিন্তু কখনো মুখ ফুটে বলেন না যে আমি তোমার লেখাটি পড়েছি। হ্যাঁ, এই যে লেখাটা, এবং সব থেকে সাহিত্য জগতের শুধু না, আমি সাহিত্য জগতের কথাই বলছি যেহেতু আমি করি লিখি, সাহিত্য জগতে এখনো কিন্তু মেয়েদের একটা আলাদা ক্লাস করে রাখা হয়েছে, মানে এখনো সাহিত্যের ইতিহাস বইটা খুললে দেখা যায় একটা হারেম আলাদা রয়েছে মেয়েদের জন্য, মহিলা উপন্যাসিকা। হ্যাঁ, সেখানে কিন্তু শুধু ওই গোছা করে আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী করে এই গোছা করে কিছু মহিলারা রয়েছেন। এই যে জায়গাটা, মানে সাহিত্যের তো কোনো জেন্ডার থাকে না, সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটাতেও আমরা কিন্তু এখনো মানে সমপর্যায়ে পৌঁছয়নি, মানে পৌঁছতে দেওয়া হয়নি, এবং আমরা নিজেরাও আমরাও ছেলেদের কথা নিচ্ছি। এবং সব থেকে মজা লাগে আমাকে যখন শুনতে হয় তোমার লেখাটা বেশ পুরুষালী, তো পুরুষালী লেখা মানেটা কি? আমি বলি না আমার লেখা পুরুষালী নয়, আমার লেখা মেয়েলি, আমি মেয়ে, আমি মেয়েদের মতোই লিখি, আমার ভাবনা দিয়ে, আমার চিন্তা দিয়ে, আমার অনুভূতি দিয়ে, আমার উপলব্ধি, আমার দর্শন দিয়ে আমি জীবনের কথা লিখি। এবং তা বলে কি আমার লেখাতে পুরুষ চরিত্ররা জাস্টিস পায় না? তারাও পায়। তুমি কাছের মানুষ পড়ো কিংবা কাছের দেওয়াল পড়ো বা যাই পড়ো, মানে প্রত্যেকটি পুরুষ চরিত্রে আমার একটা তোমাকে বলি আমি তাহলে, আমার যেটা একটা এই হয়, এটা আমার লেখার দোষ হতে পারে বা গুণ হতে পারে আমি জানি না, আমি যখন লিখি না, আমি যে কোনো চরিত্র তৈরি করার সময় সেই চরিত্রটার ভেতরে ঢুকে যাই। অভিনয় করতে গেলে যেরকম ওইটা আমি হয়ে গেলাম, যেটা তোমার ক্ষেত্রে হয় যে তোমাকে অনেক সময় সেটাই কি হয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, আর ওইটা হও বলে তোমার চরিত্রগুলো, বইয়ের চরিত্রগুলো এইভাবে জীবন্ত হয়ে ওঠে। এবার আমি মানে একটা একটা ধরো এই যে গহীন হৃদয় উপন্যাসটি রয়েছে, এখানে একটি ছেলে 42-43 বছর বয়স, এই ছেলেটি ক্যান্সার ডিটেক্টেড হবে, মানে তার আগে তার বায়োপসি হচ্ছে, সেই সময় তার মনের অবস্থাটা, তারপর সে যখন জানতে পারলো সত্যি সত্যি ক্যান্সার হয়েছে, তখন তার মনের অবস্থাটা কি হতে পারে, এবং তারপরে তার যখন রেডিয়েশন চলছে তখন তার কি ধরনের ডিপ্রেশন আসতে পারে, এবং তারপরে আস্তে আস্তে কিভাবে সে নিজেকে উইথড্র করে নেয় জীবন থেকে। হ্যাঁ, মনে হয় তার কাছে বাঁচা মরার সমান যখন তার কেমোথেরাপি চলছে। এই উপন্যাসটিতে আমি যখন এই চরিত্রটা ভাস্করের চরিত্রে ঢুকেছি, তখন কিন্তু আমি ভাস্কর হয়ে ভাস্করের যন্ত্রণাটাকে উপলব্ধি করার চেষ্টা করেছি। আচ্ছা, আমার হঠাৎ ঝিনুকের কথা মনে হলো, তোমার খুব প্রিয় চরিত্র দহনের ঝিনুক। এই যে ঝিনুক যেভাবে প্রতিবাদ করেছিল, সেরকম তো মেয়েরা করতে পারে না এখনো।
না আমার একটা জিনিস আমি বলি যে তুই কে প্রতিবাদ করতে পারে না কি বলো বেচারা অনেক সময় প্রতিবাদ করতে গিয়ে আজকাল তো দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে তবে ঝিনুক আসলে একটা একদম রিয়েল চরিত্র আমরা জানি মানে না মেয়েরা প্রতিবাদ করে রিয়েল চরিত্র শুধু না এরকম মেয়েরা কিন্তু অনেক প্রতিবাদ করে করে আমি জানি অনেক নয় না কোটি এই থানায় যাচ্ছে থানায় নালিশ নিতে চায় না হ্যাঁ মানে এই যে আমাদের আমি বলছি যে আমি যেটা বারবার একটা কথাই বলি যে আমাদের এই যে পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থা এতে কিন্তু আমরা সবসময় চেঁচাই পুরুষদের দোষ পুরুষদের দোষ তা কিন্তু নয় এই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটাতে পুরুষরা যতটা আছে মেয়েরাও ঠিক ততটাই আছে এবং পুরুষদের যতটা মানসিকতার মানে কি বলবো দুর্বলতা আছে মানসিক মানসিকতার খামতি আছে হ্যাঁ মেয়েদেরও কিন্তু ঠিক ততটাই খামতি আছে নাহলে মেয়েরা কেন অপরাধ বোধে ভোগে আমার বর আমার বন্ধু এসছে আমার বর এক কাপ চা করে দিচ্ছে তাতে আমি কেন মেয়েরা কিন্তু অপরাধ বাবা আমার বর গেল আমার বর গেল করতে চাটা বা আমার বন্ধু বলবে ওমাই কি রে তোর বর চা করছে এই যে ব্যাপারটা এই যে অপরাধ বোধটা এই মানসিকতাটা এর থেকে কিন্তু আমরা বেরোতে পারিনি সেটাই মেয়েদের আসলে মনটাকে উদার করতে হবে আর মনটাকে উদার করার থেকে উনি সব থেকে বড় কথা এই মানসিকতা থেকে বের হতে হবে চৈতালি আমি একটা কথা বলি আমার না একটা কথা সব সময় মনে হয় যে মেয়েদের তো জন্ম মেয়েদের বলুক বা ছেলেদের বলুক আমরা তো জন্ম দিয়ে আমরাই পুরুষের জন্ম দিয়ে আমরাই হ্যাঁ একটা পুরুষকে গড়ে তোলে তাহলে কি সমাজ পরিবর্তন হবে না কোনোদিন কোনোদিন কি মানে এই রকমই কি চলতে থাকবে না আমার মনে হয় যে এখন যারা মা হচ্ছেন ধরো আমরা আমরা তো পুরুষ সন্তানের জন্ম দিচ্ছি এই পুরুষটির মানসিকতা এই ছোট পুত্র সন্তানটি যখন ছোট আছে তার মানসিকতা গড়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার মায়ের এটা পুরুষের নয় বাবার নয় মায়ের প্রভাব কিন্তু ছেলের উপর সব থেকে বেশি মা যেভাবে ছেলেকে তৈরি করে দেবে ছেলেকে যে চোখে মেয়েদের দেখতে শেখাবে সেই চোখে যে চোখে কিন্তু সেই চোখেই কিন্তু সে বড় হয়ে তার বোনকে দেখবে তার বান্ধবীকে দেখবে তার বউকে দেখবে এটা কিন্তু দায়িত্বটা মেয়েদের আমার মনে হয় সেজন্য যে আমরা সবসময় পুরুষদের ওই নারী দিবস করে আর ঝান্ডা উড়িয়ে আমি এই ব্যাপারগুলোতে বিশ্বাস করি না আর চারটি পুরুষের গালাগালি দিয়েও আমি বিশ্বাস করি না তাতে আমার মনে হয় আমাদের নিজেদের পরিবর্তনটা আগে দরকার নিজেদের মানসিকতার পরিবর্তন নিজেদের চেতনা আসা দরকার আমাদের চেতনা নেই সত্যি নেই রে নেই নেই আমাদের মেয়েরা এত আমি আজকালকার মেয়েগুলোকে দেখি তাড়াং 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 করে লাফিয়ে লাফিয়ে কাজ করছে কি সুন্দর মানে সেই এই ধরনের সাংবাদিক করছে যে আমি চ্যানেল ফ্যানেলে কাজ করছি ফাটাফাট 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 দৌড়চ্ছে অমুক জায়গায় কোন সেই পশ্চিম মেদিনীপুরের কোন জঙ্গলে ঢুকে গেল গিয়ে সে খবর সংগ্রহ করে আনছে মানে দেখে আনন্দ হয় কিন্তু তারপরে আমি বুঝতে পারি যে না এই মেয়েটি যখন সংসারে ফিরছে হ্যাঁ তখন কিন্তু সংসারে তার কিন্তু সেইখানে তার চিন্তাটা রয়ে গেছে সেটা কিন্তু ছেলেদের চিন্তাটা থাকে না তার কিন্তু রয়ে গেছে চিন্তাটা আমার ছেলেটা বাড়িতে রয়েছে আমার বাচ্চাটা বাড়িতে রয়েছে আমার এই কিন্তু এর বাইরে কিন্তু মেয়েরা এখনো বেরোতে পারে না এবং এই যে মেয়েটি করছে কাজটা মেয়েটা যদি না করতে পারে তাহলে কিন্তু সবসময় মেয়েটাকে বলা হবে যে ও মেয়ে তো ওই জন্য ওইসব কাজ ও পারে না অত গভীর জঙ্গলে গিয়ে খবর জোগাড় করা ও কি মেয়েদের পক্ষে সম্ভব মেয়েরা পারবে না এবং মেয়েদের জোগাড় করার জন্য ওই জন্য মরিয়া হয়ে উঠতে হচ্ছে প্রমাণ করে দেখাতে হচ্ছে এটা এক্সাম্পল দিলাম এটা কিন্তু ঘটনা আমাদের এখনো সংসারেই হোক চাকরির ক্ষেত্রেই হোক সর্বত্রই আমাদের কিন্তু এখনো প্রমাণ করে দেখাতে হয় আমরা পারি এটাই আমাদের ট্র্যাজেডি সেই কথাটা তোমার বইয়ের মধ্যে দিয়ে যেমন বেরিয়ে এসেছে এবং তোমার ধারণাটা তুমি বললে কিন্তু এবার যেহেতু আমাদের এটা একটা অন্যরকম আমরা প্ল্যাটফর্ম তাই আমি মেয়েদের তোমার জীবন দিয়ে একটু মেয়েদের যাদের কাছে আমরা পৌঁছাই যে দর্শকদের কাছে আমরা পৌঁছতে চাইছি তাদের তোমার কথা একটু শোনাতে চাই তোমার জীবনের কথা বলো তার আগে আমি ঝিনুকের কথা একটু বলি ঝিনুকের প্রসঙ্গটা আসছিল কেন ঝিনুক অ্যাকচুয়ালি এই যে উপন্যাসটি আমি যখন লিখেছিলাম হ্যাঁ একটা ছায়া ছিল একটা ঘটনার সেটা তো আমরা জানি কারণ
আমার ঝিনুক কিন্তু খুব সাধারণ ঘরের একটা খুব সাধারণ অল্প বয়সী মেয়ে যে কোনোদিন ভাবেই নি সে প্রতিবাদ করবে। সে মানে একটা হিট অফ দ্য মোমেন্টে সে প্রতিবাদটা করে ফেললো এবং প্রতিবাদটা করার পরে সে কত কি কনসিকোয়েন্সেস গুলো ফেস করলো ফ্যামিলি ওয়াইজ সোশ্যালি ইভেন আইন আইন তাকে কতটা প্রোটেকশন দিচ্ছে আইন কতটা প্রোটেকশন দিচ্ছে সমাজ তাকে কতটা প্রোটেকশন দিচ্ছে ইভেন তার পরিবার তাকে কতটা প্রোটেকশন দিচ্ছে যে আমি যদি একটা অন্যায় প্রতিবাদ করতে যাই এবং সেই প্রতিবাদটা করতে গেলে না না করিস না বাবা এই মানে পুরুষদের কাজ এটা এটা তুই করিস না এই যে করে দেওয়া এবং মেয়েটিকে আলটিমেটলি হেরে যেতে হলো। চৈতালি আমাকে না অনেকে জিজ্ঞেস করেছে এই দহন উপন্যাস পড়ার পরে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনি ঝিনুককে হারিয়ে দিলেন কেন যখন বলে না আমি না তখন অনেক আমি অনেক ব্যাখ্যা দিতে পারি আমি সেগুলো দিই না আমি তাদের একটা প্রশ্ন করি আচ্ছা আপনারা ঝিনুক হেরে যাওয়ার জন্য আপনারা কি কষ্ট পেয়েছেন হ্যাঁ তো তারা বলে হ্যাঁ আমার মধ্যে খুব খারাপ লেগেছে হ্যাঁ আমি বলি তখন আপনাকে আমি এই কষ্টটাই দিতে চেয়েছিলাম এই কষ্টটাই আমি চেয়েছিলাম আপনি পান কারণ আমি জানি আপনি যদি কষ্টটা পান সে আপনি ঝিনুক হন কি ঝিনুকের মা হন কি ঝিনুকের বাবাই হন বা দাদুই হন বা ঠাকুমাই হন যেই হন না কেন আপনি যদি কষ্টটা পান তাহলে আপনার কিন্তু মনে হবে না এমনটা বোধ হয় না হলেই হতো হ্যাঁ এটা বোধ হয় বন্ধ হওয়া দরকার এবার মেয়েদের বোধ হয় এবার রুখে দাঁড়ানো দরকার এবং মেয়েদের পাশে সমাজের দাঁড়ানো দরকার। এবার তোমার কথা একটু বলো বলো কি বলো লেখালেখি শুরু আর তোমার বিয়ের একটা মজার গল্প বিয়ে ঠিক কোনো মজার গল্প নেই আমার বিয়ের খারাপ দুঃখের গল্প আছে সুখের গল্প আছে আমি খুব স্ট্রাগল করেছি রে আমি না খুব তাড়াতাড়ি বিয়ে করেছিলাম হায়ার সেকেন্ডারি পাস করে তারপরে ম্যাচেলি তারপরে আমি লিখতাম না আমি বিয়ে স্কুল মানে স্কুলে পড়ার সময় লিখতাম হায়ার সেকেন্ডারি পাস করার পর লেখা টেখা সব ভুলে গেলাম হ্যাঁ তারপরে তখন আমার সামনে শুধু জীবন সংগ্রাম আমার জীবনে না ওই টাইমটা মেয়েদের জীবনে সব থেকে মেয়েদের কেন ছেলেদেরও মানুষের জীবনে সব থেকে সুন্দর সময় যেটা মানে ওই 18 থেকে 27 26 এই বয়সটা এই বয়সটা আমাকে কিন্তু খুব লড়াই করতে হয়েছে আমার জীবনে সে সময় অনেক মানে অন্ধকার ফেস করতে হয়েছে অনেক সমস্যা ফেস করতে হয়েছে মানে কাঁটার উপর দিয়ে হাঁটতে হয়েছে সে সময় আমি লেখা টেখা সব ভুলে গিয়েছিলাম আমি তখন একদিকে পড়াশুনো করছি একদিকে চাকরি করছি এদিকে আবার সেকেন্ড ইয়ারে ওঠার সময় আমি কেমিস্ট্রি অনার্স পড়তাম লেডি ব্রেভন কলেজে হ্যাঁ সেখানে সেকেন্ড ইয়ারে আমার মেয়ে হলো আমি কেমিস্ট্রি অনার্স কন্টিনিউ করতে পারলাম না কারণ আমার পক্ষে বাচ্চা নিয়ে করে তখন আমি না বছর নষ্ট করে বাংলা অনার্সে শিফট করলাম তুমি যখন চাকরি করতে এসে না চাকরি না তারপরে আমি অনেক রকম চাকরি করেছি আমি প্রথমে অনেক অনেক টিউশন টিউশনি করতাম তারপরে অনেক প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি সেগুলো অনেক ছাপ আমার মানে আমার লেখাতে আছে তারপরে আমি একটু আধা সরকারি চাকরি করেছি একটা জায়গায় স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কিছুদিন ওটাও পরীক্ষা দিয়ে ঢুকেছিলাম হ্যাঁ সেখানেও কয়েকদিন করেছি খুব বেশি দিন হচ্ছে না কিন্তু মানে এটা আমি বলছি তোমাকে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে এই স্প্যানটা যাচ্ছে হ্যাঁ তার মধ্যেই WBCS পরীক্ষা দিয়েছি দিয়ে আর একটা সরকারি চাকরি পেয়ে গেছি হ্যাঁ তারপরে একটু যেন থিতু হলাম হ্যাঁ তখন যেন এই সময় আবার আমার লেখালেখিটা শুরু হলো লেখালেখিটা শুরু হলো ওই সময়টা মানে যেটা কাঁটার উপর দিয়ে যাওয়ার সময়টাকে পেরোচ্ছো মানে প্রায় পেরোচ্ছো সেই সময় থেকে আবার তোমার লেখালেখি না সেটা কি হলো আমি যখন একটু ভালো এমএ পরীক্ষাটা দেবো তো সে সময় আমি একটু ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করছিলাম এইটার সঙ্গে এই বইটার সঙ্গে কেউ গুলিয়ে ফেলবেন না আমি আগে বলে দিচ্ছি ওটার সঙ্গে কেউ গুলিয়ে ফেলবেন না কারণ আমার হেমন্তের পাখি অদিতি লেখা শুরু করেছে 50 বছর বয়সে আর আমি বলছি 27 বছর বয়সে কথা আমি তখন খুব বাচ্চা মেয়ে হ্যাঁ তো তখন কি হলো আমার ওই ন্যাশনাল লাইব্রেরিতে আমার এক মামার বন্ধুর সঙ্গে দেখা হলো তো তিনি আমাকে বললেন কি কেমন চলে অনেকদিন বাদে দেখে টেকে লিখছো টিপছো তার নাম প্রেম
হেমেন মামা, এখানে হেমেন মামা, হ্যাঁ হেমন্ত পাখিতে কিন্তু হেমেন মামা। তিনি বললেন কি লিখছো টিকছো? বললাম না না লেখা তো কবেই ভুলে গেছি। উনি তো খুব রাগ করলেন, বললেন তোমার লেখার হাত ছিল, তুমি লিখছো না কেন? তিনি বোধ হয় বেঞ্চে নেই, তার সঙ্গে বহুকাল যোগাযোগ নেই। তা উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি একটা গল্প লিখে রাখবে, আমি যাবো তোমার বাড়িতে। তা জুজুল আমি লিখিনি, উনি এলেন বাড়িতে, খুব রাগারাগি করলেন এবং বলে যে মানে ওরই চাপে আমি আবার লেখার জগতে ফিরলাম। উনি আমার লেখাটা নিয়ে একটা জায়গায় পাঠালেন, সেখানে বেরিয়ে গেল। আর ছাপার অক্ষরে নাম দেখলেন, খুব ভালো লাগে, আনন্দ হয়। হ্যাঁ, তো সেই আনন্দ থেকে আবার একটা গল্প লিখলাম, আবার একটা গল্প লিখলাম, এই করতে করতে একটা গল্পের জগতে ঢুকলাম। মানে ফার্স্ট ফেজটা গেল আমার ওই বিয়ের আগে ফেজ লেখার, তবে সেকেন্ড ফেজটা শুরু হলো ওই সময় থেকে 92 সাল অবধি। হ্যাঁ, যে এই সময়টা আমি আমার ইচ্ছা মতো লিখছি, আমার লেখক বন্ধুদের সঙ্গে পরিচয় হলো, সাহিত্য সভায় যাই, গল্প পড়ে শোনাই, কিন্তু তখন চাকরি করছি, সংসার করছি, সবই করছি, কিন্তু তখন কিন্তু লেখাটা কিন্তু আমি সেরকম সিরিয়াসলি নিইনি। লেখাটা যে আমার মানে ভেতরে একদম নিঃশ্বাস প্রশ্বাসের মতো চলে যাচ্ছে, আমার নিঃশ্বাস প্রশ্বাস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তখনও আমি বুঝতে পারিনি। এটা বুঝতে পারলাম 92 সালে। 92 সালে ওই যে ওই বইটা কাঁচের দেওয়াল যখন লিখলাম, এবং কাঁচের দেওয়ালটা লেখার পরে আমি আমার পাঠকদের কাছ থেকে, এইসব তোদের মতন পাঠকদের কাছ থেকে আর কি, আপনাদের কাছ থেকেও, হ্যাঁ, যেরকম ভীষণ সাড়া পেলাম, অভূতপূর্ব সাড়া পেলাম একটা, তখন আমার মনে হলো আরে সত্যি তো আমার তো আমার অনেক কিছু বলার আছে, আমার নিজের জীবনের অনেক অভিজ্ঞতা আছে, আমার নিজস্ব কিছু উপলব্ধি আছে, আমার জীবন সম্পর্কে নিজস্ব কিছু ফিলোসফি আছে, বা এই যে মেয়েদের কথা বা ছেলেদের কথা, ছেলেদেরও তো যন্ত্রণা আছে, তাদেরও তো অনেক অভিমান আছে, হ্যাঁ তাদের কথা, যাই হোক সেটা তো আমি এবার গুছিয়ে লিখতে পারি। এবং তোকে সত্যি বলছি চৈতালি, এই ধর 92 সাল থেকে আজকে 2011, আমি না এতদিন ধরে টানা লিখছি, এর মধ্যে 2004 সালে আমি চাকরিটা ছেড়ে দিলাম, হ্যাঁ, কারণ আমি স্বেচ্ছা অবসর নিলাম, কারণ আমি দেখলাম আমি দুটো একসঙ্গে পাচ্ছি না, আমার চাকরি আর লেখা দুটো একসঙ্গে, মানে লেখাটা আস্তে আস্তে আমার কাছে এত বেশি আমাকে আঁকড়ে ধরছে আমি আর পাচ্ছি না, চাকরিটা ছেড়ে দিলাম। দিয়ে তখন থেকে লিখছি এবং 2011 অবধি লিখছি। আমি একটা কথা বলতে পারি চৈতালি, আমি জানি না, অনেকে আমায় বলে ও জনপ্রিয় সাহিত্যিক, ও কোনো সাহিত্যিকই নয়, আবার অনেকে বলে যে জনপ্রিয় সাহিত্যিক তো শরৎচন্দ্রও ছিলেন, হ্যাঁ জানি না, যা শরৎচন্দ্র তো রয়ে গেলেন, দেখ আমার আমি জানি না আমার আমার লেখা সাহিত্য পদবাচ্য হয় কিনা আমি জানি না, আমার সমালোচকরা কে কি বলবেন আমি জানি না, তবে আমি এইটুকু চৈতালি বলতে পারি যে আমার ওই যে লেখাটা 92 সাল থেকে আজ 2011 অবধি আমি যা লিখি, একটা ছোট গল্প হোক, একটা উপন্যাস হোক, একটা ছোট উপন্যাস হোক, যা লিখি আমি কিন্তু ফাঁকি দিই না, আমি আমার সবটুকু দিয়ে, আমি ওই চরিত্রগুলো হয়ে গিয়ে আমি ওই চরিত্রগুলোর কথা বলি, হ্যাঁ সেটা কিন্তু আমি ভীষণভাবে, যার জন্য আমার ডায়ালগগুলো একটু লক্ষ্য করে দেখবি, সংলাপগুলো সহজ এবং সংলাপগুলো আমি জোরে জোরে বলি, আমি যখন লিখি আমার চরিত্ররা কথা বলে, কথা বলে, সেই কথাগুলোকে আমি লিখি, সেটা করে এইভাবে আমি করছি এবং ফাঁকি নেই আমার লেখার, এইটুকুনি আমি বলতে পারি। আমি কোনোদিন লেখায় ফাঁকি নেই। সুন্দর করে কথা বলো তুমি, অনেক কথা শোনার তো বাকি রয়ে গেল, কিন্তু একটু কি তুমি হেমন্তের পাখি থেকে পড়বে একটা অংশ? আমার মতো একটা অতি সাধারণ মেয়ে, বয়সের জন্য যাকে আপনি মহিলাও বলতে পারেন, তার তো জন্মই হয়েছে একটা খাতে বয়ে যাওয়ার জন্য, যেভাবে আরো আরো অসংখ্য মেয়েদের জীবন আদিগন্ত কাল ধরে বয়ে চলেছে, স্বামী সংসার দেখতে দেখতে একসময় একা হয়ে যাওয়া, বার্ধক্যের প্রতীক্ষা, মৃত্যুর জন্য বসে থাকা, আমিও তো তিল তিল করে নিজেকে ছড়িয়ে দিয়েছিলাম স্বামী আর ছেলেদের মধ্যে, জানতাম এটাই নিয়ম, এটাই আমার বেঁচে থাকা, কেন আপনি শেখালেন নিজেদের কুচি কুচি করে সংসারে বিলিয়ে দিয়েও আরো কিছু পড়ে থাকে মেয়েদের, কেন আমাকে আঙুল দিয়ে বোঝালেন আমিও চেষ্টা করলে কিছু করতে পারি, আমিও দেখবি আপনার চক্করে বসে পড়ে ভাবতে শুরু করলাম, আমিও একটা আস্ত মানুষ ভাবতে পারি।